হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উমেন। আমি অর্ক এবং আমি তোমাদের জন্য আবার নিয়ে এসেছি গ্যালারি। গ্যালারির এই হইহুল্লোর 2020তে কিন্তু বেশ মূল্যবান। আচ্ছা, গ্যালারি বলতে মাথায় কী আসে? বিভিন্ন টিমের বিভিন্ন সাপোর্টার, রং বেরঙের জার্সি, কারো মাথায় ফিট্টি, কারো হাতে ফ্ল্যাগ, কারো হাতে প্ল্যাকার্ড, বা কারো সারা শরীরে মেকআপ করা। 2020তে অর্থাৎ এই সময়ে এসে সেসব যেন আমাদের কাছে এখন ইতিহাস বলে মনে হচ্ছে। তবুও তার মধ্যেও শুরু হয়ে গেল আইপিএল। ইউনাইটেড আরব এমিরেটসে কিন্তু চুপি সাড়ে শুরু হয়ে গেল আইপিএল। এ কদিনে বেশ কয়েকটি টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের সাক্ষী রইলাম আমরা। দর্শক আসন শূন্য হলেও ভার্চুয়াল ক্রাউড সৃষ্টি করার মতো অভিনব ভাবনা নিয়ে এসেছে এবারের আইপিএল কমিটি। প্রত্যেক ডেলিভারি, চার, ছক্কা, উইকেটে আসল ক্রাউড যেমন রিয়াকশন দেয়, ঠিক সেরকমই। কি মনে হচ্ছে এবছরের আইপিএলে কারা জিততে চলেছে, বা কাদের পারফরমেন্স তোমাদের সবচেয়ে ভালো লাগছে? চটপট কমেন্ট সেকশনে জানাও, এবং জানাও তোমাদের ফেভারিট টিম কে। আমি কিন্তু আমার ফেভারিট টিম দেখিয়ে ফেলেছি, এবার তোমাদের পালা। আচ্ছা, গ্যালারি মানেই তো শুধু ক্রিকেট বা ফুটবল হতে পারে না, তাই এবারের সংযোজন টেনিস, জার্মানির আলেকজান্ডার জেরেফকে। মহিলাদের সিঙ্গলসেও এবারের নতুন তারার বাজিমাত, চ্যাম্পিয়ন জাপানের নাওমি ওসাকা। 2020 আমাদের জন্য অন্ধকার সময় নিয়ে এলেও মাঠে কিন্তু নবীনের জয় জয়কার। আশা করি এভাবেই খেলাধুলা সবসময় জিততে থাকবে। আজকের মতো এটুকুই। গ্যালারি নিয়েছিলাম আমি অর্ক, অ্যান্ড অ্যাজ অলওয়েজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু উমেন। টেক কেয়ার।